পৃথিবীতে আল্লাহর যে বড় দয়াবান বড় রহমতওয়ালা বড় শক্তিশালী ক্ষমতাধর আর কেউ আছে? একটু আওয়াজ দিয়ে বলুন আছে তো? মাওলা যদি আপনার হয়ে যায়, গোটা পৃথিবী যদি আপনার শত্রু হয়ে যায়, তাতে কোনো কিছু আসে যায় না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার হয়ে যায় সমস্ত পৃথিবী তার এমনি তার তাবেদার হয়ে যায়। বড় করে বলি সুবহানাল্লাহ। আসুন একটু নিজেকে বদলাই, পরিবার পরিজন নিয়ে একটু বেশি বেশি ইবাদত বন্দেগী করি। আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো বন্ধ, বাচ্চাগুলো কেমন যেন বিট খেটে হয়ে যাচ্ছে, বাবা মায়ের কথা শুনে না, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, পড়াশোনা করে না, সারাক্ষণ মোবাইল ডিভাইস নিয়ে তারা ব্যস্ত। একটু করে তাদেরকে আল্লাহর ভয় যদি অন্তরে জাগিয়ে দিতে পারি, সৎ পথে তারা ফিরে আসবে। নিজে যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, উপযুক্ত সন্তানটাকে যদি বলি চলো নামাজ আদায় করি, আল্লাহর কাছে ফরিয়াদ করি, তাহলে অবশ্যই সন্তানটা আপনার পথে আসবে। আপনার সাথে একদিন দুই দিন তিন দিন বলার পরে সে অনায়াসে আপনার সাথে নামাজের মুসল্লায় বসে যাবে। এখন আপনি আমি যদি ঠিকভাবে নামাজ আদায় না করি, তাহলে আদরের বাচ্চাগুলোকে কি করে আমরা নামাজই বানাবো? একটু স্ত্রীকে বলেন না যে এই করোনাকালীন সময়ে আমার মতো অপ্রাপ্ত বয়সের বহু মানুষ তো চলে গেল, অনেক স্ত্রী বিধবা হয়ে গেল, অনেক স্বামী তার স্ত্রীকে হারালো, অনেক সন্তানগুলো বাবা মাকে হারিয়ে এতিম হয়ে আজ আছে, হৃষ্টপুষ্ট দেহের অধিকারী। কেউ কোনোদিন কল্পনাও করেন নাই যে অকালে তার মৃত্যু হবে। তো এই যে আল্লাহ আমাদেরকে আজাব গজব ঢেলে দিয়েছে, এই যে মহামারী চলে আসছে, আসো না আমরা একটু শালীন জীবন যাপন করি। তুমি তো ইসলামকে ততটা মানো না, তুমি পর্দার হুকুমকে ডিনাই করো, এই মহামারী অবস্থায় তুমি সারাক্ষণ টেলিভিশন আর মোবাইল ডিভাইস নিয়ে বসে থাকো, তোমার কি মনে চাই না যে একটু নামাজ আদায় করবা? তোমার কি মনে চাই না খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগীর কিছু চরিত্র তোমার জীবনে নিয়ে আসবা? তোমার কি মনে চাই না একটু আল্লাহওয়ালা রাবিয়া বসরির মতো ইবাদত বন্দেগী করে আল্লাহকে খুশি আর রাজি করবা? এইভাবে যদি আপনার আদরের স্ত্রীকে আপনি বোঝান, সন্তানগুলোকে যদি বোঝান যে বাবা আমার মতো আমার বয়সে আমার বন্ধু চলে গেল, সন্তানগুলো আজ এতিম হয়ে আছে, তারা তাদের বাবাকে হারাচ্ছে, দেশের অবস্থা খুব খারাপ, প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, করোনা আক্রমণ সবার বাসায় এলাকার আশেপাশে অনেক মানুষ হচ্ছে, আসো না বাবা একটু এই ধরনের দুনিয়াবি এই দুনিয়ার সম্পর্ক ছেড়ে এই যে সারাক্ষণ মোবাইল ডিভাইস নিয়ে থাকো, বন্ধুদের সাথে ফেসবুক ইন্টারনেটে চ্যাট করো, এগুলো বাদ দিয়ে আসো একটু আমরা আল্লাহর কাছে যাই, আসো আমরা নামাজ আদায় করি, কোরআন তেলাওয়াত করি, বেশি করে নবী পাকের উপর দুরূদ শরীফ পাঠ করি। এইভাবে বসে যদি আপনি চেষ্টা করেন এই একটা সময়ে, এই সময়ে আপনি চাইলে আপনার সন্তানকে নেক সন্তান হিসেবে রূপান্তরিত করতে পারবেন, আপনার স্ত্রীকে আল্লাহওয়ালা বুজুর্গ এই পথে আপনি আহ্বান করে আপনি চাইলে এই সময়ে জীবনের মধ্যে পরিবর্তন আনতে পারেন। কিন্তু আপনি যদি মনে করেন অফিস আদালত ব্যবসা বাণিজ্য চাকরি পাকরি সব বন্ধ, অনেকদিন পরে একটা সুবর্ণ সুযোগ পাইলাম, নামাজ টামাজ তো সারা বছর বহুত পড়ি, এখন একটু ভালো করে সংসারে সময় দেই, ওই দুনিয়াবি আনন্দ উল্লাসে ব্যস্ত হয়ে যান, এমনও তো হতে পারে, এই সুযোগটা আপনার জীবনের শেষ সুযোগ। কথা বলেন ঠিক কি না? তাই প্রত্যেকটা মুহূর্তকে জীবনের শেষ মুহূর্ত মনে করি, একটু ইবাদত বন্দেগীর প্রতি আমরা দাবিত হই, বেশি বেশি করে আল্লাহর কাছে তাওবা করি।